হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার আজকে নাইট নাস্তার আইটেম দেখে সবাই বুঝিয়ে গিয়েছেন, আমি অনেক আইটেমের নাস্তা বানিয়েছিলাম। তো বাসা আসলে গেস্ট আসবে জন্য নাস্তাগুলো বানানো হয়েছিল। আমি ফার্স্টে একটা পান্তুয়া পিঠা বানাবো। আমাদের নোয়াখালীতে এই পান্তুয়া পিঠাটা খুবই জনপ্রিয়, মানে খুবই জনপ্রিয়, সবাই খুবই পছন্দ করে এই পিঠাটা। ভাবলাম আমি আপনাদেরকে যেহেতু বানাচ্ছি একটু ভিডিও করে দেখাই দিই। তো আমি আলাদা করে ইনশাল্লাহ আপনাদেরকে পিঠাটার রেসিপিটা আমি আলাদা করে দিব। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি 1.5 কাপ, আর চিনি দিয়েছি 2 টেবিল চা চামচ, মানে আমি আন্দাজ করে দিয়েছি, আমি 2 টেবিল চা চামচের মতোই দিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর ডিম দিব আমি এখানে অর্ধেকটা, মানে একটা একসাথে ফেটে অর্ধেকটা দিয়ে দিব। আপনারা চাইলে পুরাটা ইউজ করতে পারেন আটার পরিমাণ যদি আর একটু বেশি হয়। তা আমার কাছে মনে হয়েছে অর্ধেকটা এটার জন্য পারফেক্ট, এই জন্য আমি অর্ধেকটা দিয়েছি। আর মিষ্টি পিঠা যেহেতু আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, আমি 2 টেবিল চা চামচ দিয়েছি, আর 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তা আপনাদের স্বাদ মতো আপনারা চিনি লবণ দুধটা আপনাদের দিয়ে দিতে পারেন। আর আমি নর্মাল পানি দিয়ে, মানে আমাদের খাওয়ার পানি নর্মাল পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা অত ঘনও হবে না, অত পাতলাও হবে না, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারটা এরকম হতে হবে। আমি ফার্স্টে হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে আমি একটা ডিম আলাদা করে ফেটে নিয়েছি, ফেটে এটা আমি পাটিসাপটার মতো করে ভেজে নেব। তো আমি আটাটা বেটারটা মানে একটার পর একটা লেয়ার দিয়েই যাব যতক্ষণ না বেটারটা শেষ হয়ে যায়। এটা আমি ট্রাই করেছিলাম, এই চামচটা আমি দিয়েছিলাম, তা আমার তো ওরকম হচ্ছিল না, এই জন্য আপুই, মানে আপুই পিঠাটা বানাইতে পারে, আমি ওরকম পারি না। আমি ফার্স্ট টাইম আপুর সাথে দেখেছি পিঠাটা, আর দেশে গেলে তো পিঠাটা খাওয়াই হয়, আসলে কখনো বানাইনি। তো আমরা দুই বোন মিলে যেহেতু মেহমান, মানে মেহমান আসবে দেখে নাস্তা বানাচ্ছিলাম, তো আপু এই আইটেমটা বানাচ্ছিল, সাথে আমিও ছিলাম, সাহায্য করেছি। আর দুজন মিলে কিন্তু কাজ করে ফেললে বাসায় কিন্তু অন্য অন্য সদস্য, কেউ মেহমান আসলে, মানে কেউ একসাথে কিন্তু সবাই মিলে হাতে হাতে করে ফেললে কিন্তু ওরকম কিন্তু কোনো ঝামেলাই মনে হয় না। তা মশলা দিলে আমরা দুই বোন মিলেমিশেই কিন্তু কাজ করি, তা আমরা দুজন যেহেতু একসাথে থাকি আমরা মিলেমিশে কাজ করি, কাজগুলো মানে অটোমেটিকলি তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম করে যতক্ষণ না আটাটা শেষ হবে আমরা একটার পর একটা লেয়ার দিয়ে যাব। আমি এই রেসিপিটা আপনাদেরকে, আমার এই পিঠাটা খুবই ভালো লেগেছিলো আর খুবই টেস্ট হয়েছিল, আমি আলাদা করে এই রেসিপিটা আপনাদেরকে ইনশাল্লাহ দিব আমার চ্যানেলে। এটার সাথে আমরা আবার অন্য আইটেম করেছিলাম, ডালের পিঠা করেছিলাম, আর নুডলস করেছিলাম, অন্থন করেছিলাম, আর কিছু ফল ফ্রুট করেছিলাম। ডালের পিঠাটাও আমাদের দেশে খুবই জন, মানে আমাদের নোয়াখালীতে খুবই চলে। আসলে আমরা এত পারদর্শী নাই সব কাজে, ফার্স্ট টাইম করেছি, তো তাও মাশাল্লাহ দিলে অনেক ভালো হয়েছে, মেহমানরা খুবই, মানে খুবই পছন্দ করেছিল আমাদের এসব নাস্তাগুলো। আমাদের একটা আপু আর হাজবেন্ড আসবে, মানে ওদের নতুন বিয়ে হয়েছিল, ওরা আমাদের বাসায় আসবে, তো আমরা ওদেরকে নাস্তার দাওয়াত দিয়েছিলাম, তো ওরা আসছিল দেখে আমরা মেইনলি মানে নাস্তাগুলো দুই বোন মিলে করেছি। আর তাও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 1 ঘন্টার ভিতরে এইসব নাস্তাগুলো রেডি করেছি। তা আমি হালকা গরম থাকাকালে কেটে নিয়েছি, কেননা মেহমানরা এসে পড়বে, অত বেশি সময় ছিল না। মানে কেকের মতো আপনারা আন্দাজ করে পিস করে নেবেন। ভিতর সাইডটা খুবই সুন্দর লাগতেছিল, মানে ডিমটার জন্য। কিছুর মধ্যে কিন্তু খুবই সুন্দর করে করা যায় যদি একটু আইডিয়া থাকে, একটু জানা থাকে। মানে আমরাও খুবই অবাক হয়েছি যে আমরা 1-1.5 ঘন্টার ভিতরে কিন্তু 4-5টা আইটেমের নাস্তা করে ফেলেছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দুই বোন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে, মানে খুব সহজেই জিনিসগুলো রেডি করা ছিল, অবশ্যই কিছু কিছু জিনিস আমরা, মানে বাসায় সব কিছু ছিল আর কি,
তো থাকাতেই আমরা দুই বোন আসলে করে ফেলেছি ঝটপট। দেখতে লুকটা কত সুন্দর আসছে ভিউয়ার্স দেখেন, খেতেও অনেক জোস হয়েছিল। তো আমি এখানে ডালের পিঠা করার জন্য আমরা 1 কাপ পরিমাণ ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা কেউ কেউ মুগ ডাল দিয়েও করে, আমরা আজকে মসুরির, আমরা দুই বোন যা পারি আসলে। আটাটা ধরাটা কিন্তু খুবই টাফ, চালের গুঁড়া দিয়ে আমরা কিন্তু কেউ ওরকম আটাটা ধরতে পারি না, তাও যতটুকু পেরেছি মাশাল্লাহ দিলে খুব ভালো হয়েছে। তো আমরা এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আটাটা ধরে ফেলেছি। আটাটা মোটেও ভালো হয়নি, খুবই ল্যাটকা হয়েছিল। আমরা এটার মধ্যে অনেকগুলো আটা মিক্সড করতে করতে পরে যায় এটা শক্ত হয়েছে, তাও মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। মানে মেহমানরা খুবই প্রশংসা করতেছিল যে অনেক সুন্দর হয়েছে। আমরা আসলে যতটুকুই পারি ততটুকু দুই বোন মিলে করার চেষ্টা করেছিলাম। তো আমরা 1 কাপ আটা, 1 কাপ এখানে, 1 কাপ আটা, 1 কাপ ডাল, এটা মুগ ডাল দিয়ে মেভি করে বেশিরভাগ, আমরা মসুরির ডাল দিয়ে করেছিলাম। আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, অপরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ শিরা করতে হবে, এটার জন্য 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি শিরার জন্য। এই জিনিসটা তো সবাই জানেন, একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। তো এ ফাঁকে এখানে আমি অন্থনের জন্য ওই যে ইয়া করতেছিলাম, মানে চিকেন কিমা দিয়েছি, হালকা একটু আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, আমি 2 টেবিল 2 চা চামচ সয়া সস দিয়ে দিব। দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিব একসাথে। তো আসলে ভিডিওটা ওভাবে করা হয়নি, মানে মেহমানও আসবে, খুব ঝটপট করে কাজ করতেছিলাম। তারপর আটাটা মাখিয়ে অর্ধেকটার মধ্যে, অর্ধেকটা নিয়ে নিয়েছে, আমরা আর অর্ধেকটা পরে বানাবো। অর্ধেকটা আমরা মেহমানের জন্য রেডি করতেছিলাম। তো আসলে কোনো ফুলের, এটা অনেক ডিজাইন করে, ফুল করে, অনেক ডিজাইন করে। তো আমরা আসলে তাড়াহুড়া করে ওরকম কোনো ডিজাইন করা হয়নি, আমরা ছুরি দিয়ে কেটে, মানে পিস পিস করে কেটে, মানে একটু হালকা একটু ডিজাইন করবে আপু, কিন্তু এটা দেশে অনেক রকম করে ডিজাইন করে। তা আপু চিন্তা করতেছে কিভাবে কাটবে। আমাদের কিন্তু আটাটাকে মানুষ করতে অনেক সময় লেগেছিল, ওই যেটাই বললাম চালের গুঁড়ার আটা কিন্তু ধরাটা খুবই টাফ, তাও আমরা দুই বোন যতটুকু পেরেছি অতটুকু করেছি। তাপু তো এই জিনিসগুলো এইভাবে কাটতেছে, মানে আমি ওই ফাঁকে কিন্তু আবার এটা বসাই দিয়েছি মন্থনের জন্য কিমাটা। তাপু একটা বাটিতে হালকা একটু তেল নিয়ে টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছে। এটা ভিতরে যেহেতু শিরা দিবে একটু ঢুক, মানে শিরাগুলো না ঢুকলে কিন্তু পিঠাটা অত মজা লাগবে না। তারপর টুথপিকটার মধ্যে হালকা একটু তেল দিয়ে আর কি ডিজাইনগুলো করতেছে। আসলে ভিডিওটা ঘোলা আসছে, ওরকম ক্লিয়ার আসেনি। তো ভিউয়ার্স, এর ফাঁকে একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুকে আমি একটা পেজ খুলেছি, সেম একই নাম, বিডি কুকিং ব্লগ পলি, পলি দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো আমাকে ওই ওইটাতে লাইক দিয়ে কিন্তু আমার সাথে আপনারা থাকতে পারেন। আর ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন আপনারা। পিঠা সবগুলো আমি আপু ওরকম ডিজাইন করে সবগুলো বানিয়ে নিয়েছে, এখন একটু ডুবো তেলে এটা ভাজতে হবে। তো তেলটা মিডিয়াম গরম হলেই আমরা ছেড়ে দিব, বেশি গরম হলে কিন্তু উপরে কালার এসে পড়বে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো মিডিয়াম গরম করে আমরা এগুলো ভেজে নিব।
ভিউয়ার্স পিঠাগুলো ভেজে উঠে মানে উঠিয়ে রেখেছি, ওটা শিরার মধ্যে দিয়ে দিব আমরা, ওটার দেখালাম না আমি আপনাদেরকে। তো এখানে আমি অন্থনের জন্য আটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আমার অন্থনের রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আমি অন্থনের জন্য এখানে সেম একই প্রসেসে আটার মধ্যে ডিম, লবণ, চিনি, দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। তো অন্থনের পুরটা এখন বানাবো। আমি যে অন্থনের পুরটা ব্লেন্ড করে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিব। আমি যেহেতু এখানে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটা হালকা একটু হয়ে আস মানে ভাজা ভাজা হলে পেঁয়াজটা আমি কিমার ইয়ার মিশ্রণটা দিয়ে দিব। আসলে পুরটা আপনারা যেরকম ইচ্ছা ওরকম করে বানিয়ে নিতে পারেন। আমার এর আগের ভিডিওতে কিন্তু আমি পুরটা কিন্তু আমি কিমাটা কিন্তু ব্লেন্ড করিনি, কিমাটা আমি আস্তে আস্তে দিয়েছি, মানে কিমা ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি চেষ্টা করি এক এক সময় এক এক রকম করে বানানোর জন্য। তো ভিউয়ার্স, এটা আমার হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে মানে চিকেনটা থেকে তো একটু পানি বের হবেই, যেহেতু সয়া সস সব কিছু দেওয়া। তো আমি হালকা একটু ভেজে এটার মধ্যে যে আমি আলাদা করে আটা, এক চা চামচ আটা, এক চা চামচ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ একটু চিনি, আধা চা চামচ চিনি আর লবণ, ওই একটা মিশ্রণ করে নিব। মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। সেখানে আমি হালকা একটু গরম মশলার গুঁড়ো, হালকা একটু জিরার গুঁড়া আর ওই যে আটা এক চা চামচ, আর মানে আটা এক চা চামচ, গুঁড়া দুধ এক চা চামচ, হালকা একটু আধা চা চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মানে কিমাটা যেন সফটনেসটা হয় এই জন্য আমি ওই জিনিসটা গুলিয়ে দিয়ে দিয়েছি, আর হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। তো দিয়ে আমি কিমাটা নামিয়ে ফেলবো। চিনি দিয়েছি ভিউয়ার্স, অন্থনটা কিন্তু মেইনলি একটু মিষ্টি মিষ্টি হয়। আমি কিন্তু আটাটার মধ্যেও হালকা একটু চিনি ইউজ করেছি, তো এই খুবটার ভিতরে হালকা একটু চিনি ইউজ করেছি। তো ভিউয়ার্স, বানানোটা আমি আর দেখালাম না, আমার যেহেতু আগের ভিডিওতে আছে। তো আমি এখন বানানো শেষ, আমি 10-12টা আপাতত বানিয়ে নিয়েছি, বানিয়ে ভেজে নিব। তেলটা কিন্তু অত হাইটে কিন্তু ভাজবো না আমি, মিডিয়াম আছে ভাজবো। তো ভিউয়ার্স, প্রায় কিন্তু আমার নাস্তাগুলো রেডি করা শেষ, এখন লাস্ট আমার শুধু নুডলসটা রান্না করা বাকি। ভিউয়ার্স, আমার অন্থনটা ভাজা শেষ। এখানে আমি নুডলসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে মুরগির মাংস কিমা কিমা করে এটা মাখিয়ে রেখেছিলাম, এটার মধ্যে হালকা একটু আদা রসুন আর সয়া সস এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আমি আলু আর গাজর দিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে ধোয়ার কারণে মানে ভিডিওটা ঘোলা আসছে, ওরকম ক্লিয়ার আসেনি। তো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ আর এখানে হচ্ছে গাজর আর আলু,
আমি গাজর আলুটা আগে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম, তো আগে একটু ভাপিয়ে নেওয়ার পরে সব মশলা একসাথে মিক্সড করে আমি একটু কষাচ্ছিলাম। আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচের চেয়ে একটু কম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এর মধ্যে মশলা মানে মশলা আছে, আমি মশলাটা পরে দিব। আমি ম্যাকারনি নিয়েছিলাম এখানে 1.5 কাপ, আর কোকোলা নুডলস নিয়েছিলাম একটা। তা আমি সব মিশ্রণগুলো একসাথে করে মানে নেড়ে নিব। নেড়ে আমি সব মশলা নুডলসগুলো দিয়ে দিব। ম্যাগি মানে ম্যাগি মশলা নুডলস আমার কাছে ছিল, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। নর্মালি আমরা যেরকম নুডলস রান্না করি, আমি কিন্তু এটার মধ্যে টমেটো ইউজ করেছিলাম। তো সব মশলা একসাথে আমি মিক্সড করে নিব। মশলা দিলে সব নাস্তাগুলোই অনেক মজা হয়েছিল, নুডলসটাও অনেক মজা হয়েছিল। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো গাজর ওগুলোর ভিতরে দিয়েছিলাম, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। গাজর ওটার মধ্যে গোলমরিচের গুঁড়া গরম মশলাগুলো হালকা হালকা একটু দিয়েছিলাম। এখন আমি নুডলসের সাথে সব মশলাগুলো একসাথে মানে নুডলসের মশলাগুলো একসাথে দিয়ে আমি একসাথে মিক্সড করে নামিয়ে ফেলবো।